জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ টোটো চালকদের। রবিবার সকাল থেকে ওমরপুর লালগোলার রাজ্য সড়ক অবরোধ করল টোটো চালকরা। তাদের দাবি, অবিলম্বে সব টোটো চালকদের সর্বত্র টোটো চালাতে দিতে হবে। পৌরসভা নতুন নোটিফিকেশন করে যে পৌরসভার এলাকার টোটো শহরে চলবে, পঞ্চায়েত এলাকা টোটো পারবে না, তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। পঞ্চায়েত থেকে আমাদের পৌরসভা গাড়ি চালাতে দিবে না, যেহেতু আমাদের পঞ্চায়েত থেকে হাফ কিলোমিটার পৌরসভা, আমরা স্টেশন থেকে প্যাসেঞ্জার বয়, তা আমরা যদি ঢুকতে না যেতে আমরা প্যাসেঞ্জার কি করে পাবো? ওরা তো ওটা অটো তো চলে যাবে। এই জন্য আমরা আজকে এখানে আন্দোলন করেছি। আমরা গরিব মানুষ, আমার বউ ছেলে আছে, আমাদের একটা মেয়ে মাধ্যমিক, আমি ছেলে নাই, আমাকে ভ্যান চালিয়ে টোটো চালিয়ে আমাকে রোজগার করে খেতে হয়, আমি কি করে খাবো? এরকম প্রতিটা মানুষ, একটা গ্রাজুয়েট ছেলে পড়া চেন্নাই চলে যেত, চাকরি বার্তা তারা চেন্নাই চলে যেত, তারা কি করে খাবে? তাদের মামুন আছে, অবরোধ এই জন্যই যে আমাদের চলতে দিবে না, আমাদেরকে ঢুকে চলতে দিবে না, মিউনিসিপালে ঢুকতে দিবে না, পঞ্চায়েত টোটো আর পঞ্চায়েত মিউনিসিপালে টোটো পঞ্চায়েত আসতে দিবে না। কেন এইসব বলা? কিসের জন্য? গাড়ি পাচ্ছেন না, নতুন কিছু নয়, কিছু ইন্টারসেপশন পয়েন্ট যেগুলো ছিল সেগুলো নিয়ে কিছু ইস্যু তৈরি হয়েছে। যেমন কিছু জায়গা পঞ্চায়েতের মধ্যে ঢুকে গেছে, কিছু জায়গা মিউনিসিপালিটির মধ্যে ঢুকে গেছে ইন্টারসেপশন পয়েন্ট গুলো, তো একটা সাফল টাইপের হয়েছে। তো কিছু পঞ্চায়েত এরিয়ার মানুষের সাথে মিউনিসিপালিটি এরিয়ার মানুষের, তো ওটা আমরা মানুষের রায়কেই প্রাধান্য দিলাম। তো আমরা যেগুলো বর্ডার পয়েন্ট, একদম পঞ্চায়েতের সাথে মিউনিসিপালিটির যে বর্ডার পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতেই আমাদের ইন্টারসেপশন পয়েন্ট হবে। নিউলি আমরা ওখানেই টিম সেট আপ করছি, ওখানেই এবার যাবতীয় আমাদের পুলিশের যেটুকু পার্ট আছে সেটুকু করা হবে।